দর্শক আমাদের আজকে যখন আমরা এই আজকে লাইভ প্রোগ্রামের এই আমরা মেসেজ দিয়ে একটি পোস্ট করেছিলাম সেই পোস্টের মধ্যে অনেকেই একটি প্রশ্ন এনেছেন যেটি আমরা বর্তমানে আমাদের দেশ এবং বিশেষ করে বাংলাদেশের মাদ্রাসা মহলকে যে বিষয়টি যথেষ্ট ভোগান্তিতে ফেলে দিয়েছে আমরা জানি বিফাকুল মাদারিসিল আরবিয়া বাংলাদেশ বাংলাদেশের জাতীয় শিক্ষা বোর্ড সেই শিক্ষা বোর্ডের কিছু বিষয় নিয়ে অস্থিরতা চলছে এবং সেই অস্থিরতার মধ্য দিয়েই আজকে নতুন করে বেফাকুল মাদারিসের সভাপতির নামে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির নামে একটি বিবৃতি গণমাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়েছে এবং এই বিবৃতিটিকে কেন্দ্র করে কওমি মাদ্রাসার ছাত্র শিক্ষক এবং সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে আমরা মনে করি শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি একজন বয়বৃদ্ধ বৃদ্ধ ব্যক্তি ইতিমধ্যে তার সংবাদ এসেছে যে তিনি জরুরি পরিস্থিতি তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আজকে এ থেকে বোঝা যায় যে তিনি কতটা অসুস্থ গত কিছুদিন আগেও আমরা আল্লামা আহমদ শফি দাহমদ বারাকাত ওমান আলিয়াকে দেখতে গিয়েছিলাম সেখানেও দেখেছি তার শারীরিক যে অবস্থা তিনি একেবারেই জীবন সায়ান্নে উপনীত এই মুহূর্তে কোনো বক্তব্য দেওয়ার মতো কোনো বক্তব্য উপলব্ধি করবার মতো তার শারীরিক সক্ষমতা নেই কাজেই শাইখুল ইসলামের নামে যে বিবৃতি দেওয়া হয়েছে এটাকে দিয়ে পরিস্থিতি আরও ঘোলাটে করা হয়েছে আমরা উদাত্ত আহ্বান জানাই পরিস্থিতিকে আর ঘোলাটের জন্য না করা হয় এবং এই পরিস্থিতিকে শান্ত করার জন্য বিশেষ করে যেই সকল অভিযোগগুলো উত্থাপিত হয়েছে সেই অভিযোগগুলো উত্থাপিত হওয়া অভিযোগগুলোর সঠিক সঠিক এর যে সমাধানের জন্য অবশ্যই যা দায়িত্বশীল পর্যায়ের কারোর বিরুদ্ধে অভিযোগ উত্থাপিত হয়ে থাকলে দায়িত্বের মূল চেয়ার থেকে সরে দাঁড়িয়ে অভিযোগগুলোর সমাধান করবার জন্য সুন্দর অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া তাদের দায়িত্ব তারা যদি তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হন বা দায়িত্ব পালন না করেন তাহলে এই জন্য যে উদ্ভূত যেই যে অনভিপ্রেত পরিস্থিতি তৈরি হচ্ছে এর দায় দায়িত্ব তাদেরকেই বহন করতে হবে আমরা কমি মাদ্রাসা জাতীয় বাংলাদেশের জাতীয় প্রেক্ষাপটে দিন এবং ধর্মের ইসলামের অতন্দ্র প্রহরী এবং অতন্দ্র দুর্গ এই কবি মাদ্রাসাগুলোকে সব ধরনের সংকট এবং সকল ধরনের প্রতিকূলতা মোকাবেলা করে সামনে এগিয়ে যাবে সেই প্রত্যাশা রাখি এবং অনভিপ্রেত যেই বিতর্ক তৈরি করা হয়েছে এবং যেই পরিস্থিতি উদ্ভব ঘটানো হয়েছে সকলের পরামর্শের ভিত্তিতে এটাকে সমাধান করা হবে কোনো ব্যক্তি বিশেষের নামের ব্যবহার করে এই ঘটনাকে যেন ধামাচাপা দেওয়ার অথবা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা না করা হয় বিশেষ করে যারা এর সঙ্গে সংশ্লিষ্ট রয়েছেন আমরা তাদেরকে আবারও পরামর্শ দেব যে বিষয়টিকে সুন্দরভাবে সকলের অধিকাংশ এই আমাদের যে মতামত সেটাকে আপনারা সম্মান দেখান আল্লাহ আপনাদের সম্মান বৃদ্ধি করবে যদি অধিকাংশ আলেমদের মতামতের প্রতি আপনারা অসম্মান এবং অশ্রদ্ধা প্রদর্শন করতে চান তাহলে এটা আপনাদের সম্মানের হানি ঘটাবে পাক রব্বুর আলমিন সকলের হেদায়েত নসিব করুন সকলকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা তৌফিক দান করুন